নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দারুণ একটা সামুদ্রিক মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছটার নাম হলো শঙ্কর মাছ, ভীষণ ভালো লাগে খেতে। এর আগে শঙ্কর মাছের রেসিপির ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, কিন্তু আজকে তার থেকে অন্যরকম একটা রেসিপি বানাবো। তার আগে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের এখানে যে ভাটাগুলো আছে ভাটাগুলো ঘুরিয়ে দেখানোর জন্য, প্রথমে আমি পুরো ভাটাটা ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে ইট তৈরি হয়, কাঁচা ইট থেকে পাকা ইট পুরোটাই দেখাবো, তারপর রান্নার কাছে যাব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখন আমি চলে যাব ভাটাতে। বন্ধুরা, আমি চলে এসেছি ইট ভাটায়। এই যে দেখুন, কালকে রাতে বৃষ্টি হয়ে গেছে, ইটগুলো সব ভিজে গেছে। কাঁচা মাটি দিয়ে এই ইটগুলো তৈরি করা হয়। দেখুন, বৃষ্টির জলে সব ধোয়া হয়ে গেছে, সারিবদ্ধভাবে এই দিকটা পুরোটাই কাঁচা ইট তৈরি করা রয়েছে। এই যে পেছন দিকটা সাদা হয়ে আছে, এই যে ইটটা দেখলে বুঝতে পারবেন এইগুলো শুকনো ইট। ওই দেখুন বন্ধুরা, কত পলি মাটি গাড়ি করা রয়েছে, ওই মাটি দিয়ে ইট তৈরি হয়। এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় কাদাটা মাখা হয়, ভালো করে কাদাটা মেখে এই যে এখান দিয়ে এই যে এই গাড়িটার উপরে পড়ে, তারপরে গাড়িতে করে মাটি নিয়ে গিয়ে ওইখানে তৈরি হয়। এবার আমি আপনাদেরকে এই কাঁচা ইটগুলো পুড়িয়ে কিভাবে পাকা করা হয় সেটাই দেখাবো। আমি এখন চলে এসেছি ইট ভাটার পাজালের কাছে, মানে যেখানে ইট পোড়ানো হয়। এই দেখুন কত লম্বা জায়গাটা, এই যে পুরো ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কাঁচা ইট ভর্তি করে দেওয়া হয়। আর এই যে দেখুন মাঝখানে এখানে ছোট ছোট হোল রয়েছে, এইগুলো দিয়ে আগুন বেরোয় আর ওপর দিয়ে কয়লার আগুন দেওয়া হয়। আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁচা ইটগুলো সাজানো হয় পাজালের ভেতরে। বৃষ্টির জন্য কাঁচা ইটগুলো ভিজে যাবে বলে চাপা দিয়ে রেখেছে। এই দেখুন বন্ধুরা, কাঁচা ইটগুলো কিরকম ভাবে সাজানো রয়েছে। তারপরে পাঁচ দিয়ে ভালো করে লেবেল করে দেওয়া হয়। ওই যে ওপরে দেখুন, ওপরের দিকটা এখনো কাঁচা ইট দেখা যাচ্ছে। এইরকম করে সাজিয়ে সাজিয়ে পুরো পাজালটা ভর্তি করে দেওয়া হবে। বন্ধুরা, এরকম ইট ভাটা আমাদের এইখানে কয়েক শ আছে। এই দেখুন বন্ধুরা, এগুলো পাকা ইট তৈরি করা হয়ে গেছে। আর এখানে দেখুন অনেক কাকিমা বসে আছে, সব কাজ করে কাকিমারা। কি বন্ধুরা, কিভাবে ইটের উপরে আগুন দেওয়া হয় সেটা দেখাবো আপনাদেরকে। আমি এই ওপরটায় যেখানে দাঁড়িয়ে আছি, এর নিচে কিন্তু কাঁচা ইট ভর্তি রয়েছে। এই দেখুন কাকু তুলে দেখাচ্ছে কিভাবে আগুন দেওয়া হয়। কোথায় এখানে কয়লা দিলে দেখুন আগুন জ্বলছে। ও, আগুন জ্বলছে তো। দেখুন বন্ধুরা, নিচে আগুন জ্বলছে, ওই যে কয়লা দিয়ে আগুন দেওয়া হয়। এই দেখুন বন্ধুরা, এই যে গুঁড়ো কয়লা আছে, এই কয়লা দিয়েই আগুন দেয়। বন্ধুরা, আমাদের গ্রামে নদীর ধারে ধারে এরকম কয়েকশো ভাটা রয়েছে। পুরো ভাটাটা ঘুরিয়ে আপনাদের দেখালাম, এবার আমি চলে যাব রান্নার কাছে। বন্ধুরা, ইট ভাটা ঘুরে আমি চলে এসেছি রান্নার কাছে। আর আমার হাতে দেখুন 3 কিলো সাইজের শঙ্কর মাছ আছে। আজকে এটাই আমি রান্না করব।
বন্ধুরা, এই শঙ্কর মাছগুলোকে আমরা চিলে শঙ্কর মাছ বলি। আর এক রকম শঙ্কর মাছ আছে, সেগুলোর এই যে ওপরের দিকে বালি থাকে, গরম জল দিয়ে সেই বালিগুলো তুলতে হয়। দেখুন, এই শঙ্কর মাছের ওপর দিকে কিন্তু কোনো বালি নেই। যেই শঙ্কর মাছের বালি থাকে, ওই শঙ্কর মাছের লেজ প্রায় দু হাতের মতো হয়, কিন্তু এই শঙ্কর মাছের লেজ ছোট ছোট হয়। এই শঙ্কর মাছের লেজটা কত ছোট, শঙ্কর মাছের নিচের দিকটা তুলে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন। আর এটা দেখুন মুখ। বন্ধুরা, এই মাছটার ওজন 3 কিলো আছে, আর আমাদের এখানে এই মাছগুলো 350 টাকা কেজি বিক্রি হয়। আজকে আমি চাপড় দিয়ে কাটবো, খুব বড় মাছ, বঁটি দিয়ে কাটতে কষ্ট হবে তাই। এত মাছটা ভারী তাই আমার নাড়ানাড়ি করতে একটু কষ্ট হচ্ছে। এবার আমি মাছটা কেটে নেব। বাবা, কি ভারী! প্রথমে মাছগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব। এই মাছের হাড় নেই, এমনি কাঁটাগুলো খুবই নরম, তাই এমনি কেটে যাচ্ছে। দেখুন, দেখুন বন্ধুরা, যত ওপরের দিকে মাছটা কেটে কেটে উঠছি, তত কিন্তু মাছটা মোটা হয়ে যাচ্ছে, ধারের দিকে পাতলা ছিল। এই মাছগুলো আমাদের এখানে দীঘা থেকে আসে, আর এই মাছের এক একটা ওজন 14 থেকে 15 কিলো হয়, কিন্তু আজকে আমি 3 কিলো সাইজের মাছটা পেয়েছি। মাছটা কাটতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, খুব বড় মাছ তাই হাতটা শুধু ভরকে যাচ্ছে। বন্ধুরা, পুরো মাছটাই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি বঠি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা কে কে এই শঙ্কর মাছ খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে। আমার পুরো মাছটাই কাটা হয়ে গেছে, দেখুন কতগুলো মাছের পিস হয়েছে। মাছগুলো এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, মাছটা কাটতে কাটতে আমার পা পুরো ধরে গেল, অনেকক্ষণ সময় লেগে গেল মাছটা কাটতে। এখানে অনেক মাছ আছে, কিন্তু আমার কড়াইটা ছোট, তাই এত মাছ আমি রান্না করতে পারবো না। আমি 10 থেকে 12 পিসের মতো মাছ রান্না করবো, বাদ বাকিটা বাড়িতে রান্না করে খাওয়া হবে। এইগুলোই আমি রান্না করবো, আর এইগুলো পরে বাড়িতে খাওয়া হয়ে যাবে। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেব। লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছগুলো 10 মিনিট রেখে দেব, হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব।
মাছটা আমি প্রায় লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখেছিলাম। এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দেব লঙ্কার গুঁড়ো। এবার দেব সরিষার তেল, আবার সব কিছু মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। আবারও সব কিছু মাখিয়ে মাছগুলো 10 মিনিট রেখে দেব। কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল, তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে মচমচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি শুধু মাছগুলো তুলে নেব আর মশলাগুলো বাটিতেই থাকবে। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। এখানে যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম এইগুলো শিলনোড়ায় বেটে নেব। এই মাছগুলো লাল করে ভেজে নেব। ওই একই তেলে আমি দিয়ে দেব ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি। এবার আমি মাছের সঙ্গে যে মশলাগুলো মেখে রেখেছিলাম দিয়ে দেব। টমেটো কুচি, লবণ। মশলাটা খুব ভালো করে কষে নেব। সব মশলাগুলো খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জল। এবার আমি যে পেঁয়াজগুলো ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যে কোনো সামুদ্রিক মাছেই কিন্তু একটু তেল বেশি লাগে আর ঝালও একটু বেশি লাগে, তাহলে খেতে ভালো হয়। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আরেকটু ঝোলটা ফুটিয়ে নেব। এই মাছটা কিন্তু ঝোল থাকবে না, একটু মাখো মাখো হবে, ঝোলটা অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। শঙ্কর মাছের এই রেসিপিটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। ঢালার সাথে সাথে একদম মাংস কষার মতো গন্ধ বেরিয়েছে। এবার গরম গরম ভাত দিয়ে খাবো। বন্ধুরা, আজকে আমার ছেলে নেই, আমি একাই খাবো। ছেলে এখন খেলাতেই ব্যস্ত, অনেকবার ডাকলাম ও আসলো না। রংটা দেখুন বন্ধুরা, বাবা বাবা।
বন্ধুরা, যে কোনো মাংসের থেকে কিন্তু এই মাছের স্বাদটা একদম অন্যরকম, ভীষণ ভালো লাগে। আমাদের গ্রামের তো সবাই খায়। আর আমি আজকে যেভাবে মশলাটা মেখে রেখেছিলাম মাছটা, এইভাবেই কিন্তু আপনারা রান্না করবেন, তাহলে আরো বেশি টেস্টি হবে। এই মাছটার একটুকু কাঁটা নেই বন্ধুরা, কাঁটা আছে, খুবই নরম কাঁটা। এগুলো বাচ্চাদেরকেও দেয়া যাবে, কোনো অসুবিধা নেই বাচ্চাদেরও। এই দেখুন বন্ধুরা, কাঁটাগুলো দেখাচ্ছি আপনাদের, এই দেখুন খুব নরম কাঁটা, এই দেখুন ভেঙে যাচ্ছে। এটা চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়ে যায়, এই কাঁটাগুলো এমনি চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়ে যায়, খুব নরম কাঁটা, অসাধারণ লাগছে বন্ধুরা। এই মাছটা তো আমাদের বাড়িতে হলে আর কিছুই লাগে না, মাছ দিয়ে সবাই ভাত খেয়ে নেয়। হেভি টেস্ট লাগছে বন্ধুরা, আর সব মশলাগুলো মাছের মধ্যে গেছে, স্বাদটা একদম অন্যরকম হয়ে গেছে। এই বরফের মাছ কিন্তু সবসময় একটু কড়া করেই ভাজতে হয়। এই দেখুন মাছের কাঁটাটা দেখুন, খুব নরম কাঁটা, আমার ভীষণ ভালো লাগে এই কাঁটাগুলো খেতে। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবার আগে আমার ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছিল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন।